welcome to my new another vlog. আমি তোমাদের সাথে কৌশিক অধিকারি তো ভালো তো তো গাইস আমি আজকে যাব একটু কলকাতা যাই ঘুরে আসি একটু কলকাতা যাচ্ছি একটু ঘুরে আসি বুঝতে পারছো কলকাতা ভাষা একটু বলতে লাগে না নালে হয় না না বুঝো না তো আমি কলকাতা যাচ্ছি কলকাতা মার্কুইস স্ট্রিটে যাচ্ছি তো অনেক খুঁজলাম ইউটিউবে যে কিভাবে কলকাতা কোচবিহার থেকে মানে কোচবিহার থেকে কলকাতা মার্কুইস স্ট্রিটে যাওয়া যায় ভালো কোনো ভিডিও পেলাম না বুঝলা তো ভাবলাম একটা ট্রাভেলিং ব্লগের সাথে সাথে একটু একটু ইনফরমেশন দিয়ে দিন তো ভিডিওটা পুরোটা দেখো ট্রাভেলিং মজার সাথে সাথে ইনফরমেশনও পাওয়া যাবে তো কন্টিনিউ করো আগের ব্লগগুলো তো দেখছোই নিশ্চয়ই যে আগের ব্লগগুলোতে দাড়িদুড়ি ছিল এখন দাড়িদুড়ি নেই তো আমার এই নিউ লুকে কেমন লাগছে আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাই দিও ঠিক আছে ভালো লাগছে না খারাপ লাগছে যার যেটা মনে পড়ে একদম পুরো কমেন্ট করে ভরায় দাও ঠিক আছে বড় হারামি ও চলো অপেক্ষা করছি তোমাদের কমেন্টের জন্য তো যাও যাক যাই ট্রেন ধরি আমাদের ট্রেন চলে আসছে মানে আমার বাবার ট্রেন বুঝতে পারছো এটা যেন আমাদের ট্রেন বলতেছে আর কি তো তিস্তা তোর সাথে এই যে আমার ফ্রেন্ড ওকে নিয়ে যাচ্ছি ওর সাথে যাচ্ছি কলকাতাতে ঘুরে আসি চলো পুরো ভিডিওটা দেখো এবং ইনফরমেশন অবশ্যই থাকবে কীভাবে যাওয়া এখন রাত্রি বাজে দুইটা আর এখনো ট্রেনেই আছি বোঝাতে বোঝাতে ভোর হয়ে যাবে পড়া বুঝলা কালকে সকালে পৌঁছাবো বলে স্টেশনে একবার দেখা Later. হ্যালো গাইস তো গাইস আমরা আলটিমেটলি এখন শিয়ালদা স্টেশনে নামলাম গুড মর্নিং গাইস গুড মর্নিং তো ট্রেনটা তিস্তা দর্শ অনেকে বলে খুব লেটে চলে কিন্তু অ্যাকচুয়ালি আমরা উঠছি জন্য মনে হয় আজকে অনেকটা ফাস্ট চললো এখন বাজে 4:59 মানে আমাদের নামলাম আরও 10-15 মিনিট আগে নামছি আমরা তো 4:40 দিকে নামছি হ্যাঁ 4:40 দিকে শিয়ালদা ঢুকিয়ে যাচ্ছে এখান থেকে আর মানে এটা লাস্ট আর কি এখান থেকে ট্রেন বেরোতে পারবো না এখানে সবাই আটকা যাবে এখানে সবার লাস্ট মালুম আছে তাহলে বাপকো মাসে গেছে শিয়ালদা মেন গেট সবসময় ট্রেন থেকে নাইমা সোজা চলে আসবা সোজা আসলে শিয়ালদা মেন গেট পেয়ে যাবা এখানে হাতে ডান দিক দিয়ে বেরিয়ে পড়বো নিউ কোচবিহার থেকে তিস্তা দর্শা পদাতিক উত্তরবঙ্গ অনেক ট্রেনই আসে আর কি যে কোনো প্ল্যাটফর্মের নাম্বার না আমি সোজা আসবো বেশিরভাগ 12 নম্বর প্ল্যাটফর্মে ঢুকে আমরা 12 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছি সোজা আইসা হাতে ডান দিয়ে ঢুকা বা দিক দিয়ে এই সাইড দিয়ে বেরিয়ে পড়বো তাহলে ডাইরেক্ট স্ট্যান্ডে চলে যেতে পারবো সমুদ্র না তো গাইস এখন তো শিয়ালদা স্টেশন নামছো অলরেডি বললামই এখন বাইরে যাই ক্যাব বুক করি কিছুক্ষণ ওয়েট করতে হবে কারণ যেহেতু এখন মাত্র ভোর 5টা বাজে ঠিক আছে তো কিছুক্ষণ ওয়েট করি তারপর উবার থেকে গাড়ি ধরে ডাইরেক্টলি চলে যাবো আমাদের হোটেলে কলকাতার হলুদ ট্যাক্সি ঐতিহ্যবাহী ট্যাক্সি এটাই কলকাতার মেন এখনো আছে কলকাতা শিয়ালদা স্টেশন
প্রেমের মরশুম আলোতে মাখামাখি আমার গ্রিন রুম কখনো নেমে আসে অচেনা প্যারাশুট চলদা মেন গেট এটা চলদা স্টেশনে এখন ভোর পাঁচটা বাজে যার জন্য এরকম দেখা যাচ্ছে আর কি ভালোবেসে আমার চিরকুট কলকাতা তুমিও হেঁটে দেখো কলকাতা তুমিও ভেবে দেখো কলকাতা তুমিও হেঁটে দেখো কলকাতা তুমিও ভেবে দেখো সকাল সকাল চায়ের মজাই আলাদা ভাড়ে চা কলকাতা চলো হাই হ্যালো গাইস আমরা মার্কুইস স্ট্রিটে চলে আসছি ডিকে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল হোটেল মার্কুইস স্ট্রিটে এটা মার্কুইস স্ট্রিটের মধ্যে তো অ্যাকচুয়ালি শিয়ালদার থেকে মার্কুইস স্ট্রিট 2 কিলোমিটারের মতন পড়ে হ্যাঁ খাটাপাই আসা যায় ট্যাক্সি ড্রাইভারদের বললে পরে ওদের পুরো গাড়ি চলে যায় একদম চলে যাও টোটাল আমি লোকেশন দিয়ে দিব চাপ নেই চলো এখন আমাদের দ্য মার্ক হোটেলটাকে খুঁজে নিই ঠিক আছে অ্যাট লাস্ট আমরা দ্য মার্ক হোটেলে চলে আসছি দ্য মার্ক হোটেলের সামনে আজকে এখানটাতেই মেন আসার উদ্দেশ্য আর কি দ্য মার্ক এই তো দেখতে পাচ্ছ দ্য মার্ক হোটেল কলকাতা মিউজিয়াম বাজার আমরা রাত্রিবেলা মিউজিয়াম বাজার একটু ঘুরতেছি দেখো বলরা বলরা